বাতিনাই রে বাতিনাই রে কবরে বাতিনাই রে বাতিনাই রে কবরে বন্দনাই রে বন্দবনাই রে কবরে বন্দনাই রে বন্দবনাই রে কবরে কি যে উপায় হবে রে ওই যে গহীন কবরে কি যে উপায় কবরে মাওলা যদি মাফ না করে আমারে মাওলা যদি মাফ না করে আমারে আল্লাহ রাসূল বলেন কম পক্ষে ওই গহীন কবরে থাকতে হবে তোমাকে 40,000 বছর। দুনিয়ার জমিনে চিরদিন থাকবি না, ওই গহীন কবরের দিকে যে রওনা হইলি, দুনিয়ার জমিন থেকে সম্বল হিসেবে কি লয়া কবরে রওনা দিয়েছি। মুমিন রে, দুনিয়ার জমিনে মানুষ আমরা পাপাচারিতে লিপ্ত হয়ে আছি, পরকালের সামাল হলো ঈমান আর আমল, টাকা পয়সা লয়া কবরে কেউ যাইতে পারবে না। দুনিয়ার জমিন থেকে ও মুমিন অর্থ সম্পদ নিয়ে কেউ কবরে যাইতে পারবে না, কবরে নিয়ে যাইতে হবে ঈমান আর আমল। এ মুমিন আমরা তো দুনিয়ার পাগল হইছি, টাকা পয়সার পাগল হইছি, ও মুমিন আমরা বিবি বাচ্চার পাগল হয়েছি, চাকরির জন্য পাগল হয়েছি, ব্যবসার জন্য পাগল হয়েছি, বড় বড় বিল্ডিং অট্টালিকা বানানো সাজানোর পাগল হয়েছি। মুমিন রে, দুনিয়ার জমিন থেকে কিছুই কবরে নিয়ে যাইতে পারবে না, কবরে যাওয়া লাগবে খালি হাতে। জোরে কোন ঠিক কি ঠিক না? এ যুবক বন্ধু বানাইছো মোবাইলকে, ফেসবুক ইন্টারনেট টিপতে টিপতে জীবন তুমি অর্ধেকটা নষ্ট করে দিয়েছো। রাত্র 12টা 1টা পর্যন্ত মোবাইল টিপতে টিপতে রাত্র কাটায় দিলে ফজরের নামাজ মসজিদে গিয়ে পড়লি না। আমার মালিক তোমাকে মসজিদে যাওয়ার জন্য ডাকলো, মসজিদে গেলি না। জোহরের সময় মসজিদে ডাকলো, মসজিদে গেলাম না। আসরের সময় মসজিদে ডাকলো, আমরা মসজিদে গেলাম না। এমন মাগরিবের সময় আল্লাহ ডাক দিয়েছে মসজিদে যাওয়ার জন্য, মুমিনরা মসজিদে গেলাম না। এশারের সময় আল্লাহ ডাক দিল মসজিদে যাওয়ার জন্য, মসজিদে গেলাম না। ও যুবক একদিন কি কবরে যাবি না? কবরে যে যাইবা কি লয়া রওনা দিলা? জোরে কোন কথা ঠিক কি না? এমন 40,000 বছর ওই কবরে থাকা লাগবে। এমিয়া
ইমান আমলের সাফল্য যদি কবরে যাইতে পারি, আমার আপনার কবরটা হবে জান্নাতের একটি টুকরা। আর ইমান আমল লইয়া যদি কবরে না যায়, আমার আপনার কবরটা হবে জাহান্নামের একটা গর্ত। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কারো কারো কবর হবে জান্নাতের টুকরা, ও মুমিন কারো কারো কবর হবে জাহান্নামের গর্ত।